ওকে তো আমি সাপোর্ট শুরু করছি আজ হলো ষোলোই ফেব্রুয়ারি সকাল নয়টা ওকে আপনারা সবাই কোয়েশনগুলো সাবমিট করে দিন সবার হবে সবার কোশ্চেনের অ্যান্সার অ্যানসার দেওয়া হবে আচ্ছা সবাইকে আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন আমি একটু সবার চেহারা দেখি সিলেট থেকে বাবলা সিলেট থেকে নোমান আমাকে শুনতে পাচ্ছেন মুখে কথা বলেন হ্যাঁ ও হ্যাঁ শুনতে পাচ্ছি আমি আপনাকে কি নামে ডাকবো নোমান নোমান বলে ডাকবো নাকি বাবলা বলে ডাকবো ও না বাবলা বাবলা বলে ডাকবেন তাহলে আপনি এখানে বাবলা লেগে দিয়েন হ্যাঁ এইটা আমি চেঞ্জ করতে পারতেছি না এটা আবার মনে ডাউনলোড করতে হবে তাই না না ডাউনলোড করতে হবে না পারবেন অপশন আছে চেঞ্জ করার আর যখন আপনি ক্লাসে যখন যখন ক্লাসে জয়েন করবেন তখন এটা লিখতে হয় লিখে দিতে হয় ঠিক আছে একটু দেখলে বা অথবা প্রোফাইলে গিয়ে পারবেন সাইন ইন করে প্রোফাইলে গিয়ে পারবেন ঠিক আছে সাইন ইন কোথায় করব একটু চেষ্টা করলে পারবেন অত জুমে সাইন ইন আর কি আচ্ছা আচ্ছা ওকে সাইন ইন করে ঠিক আছে মানে সাইন আপ করতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করে সাইন আপ করলে পারবেন ওকে 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 তারপর যুক্ত আছেন সুফিয়ান সুফিয়ান করতে থেকে আচ্ছা ঠিক আছে সৌদি আরব থেকে সুফিয়ান এখন সৌদি আরবে কয়টা এখন 6:00 সকাল 6:00 না জি ওখানে তো নাকি মানুষ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় তাড়াতাড়ি উঠে না 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 তাড়াতাড়ি উঠেনা ফজরের নামাজ এর আগে 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 ওঠেন সবাই ফজরের নামাজ পড়ছি স্যার ফজরের নামাজ পড়া এ আপনার ক্লাসে জয়েন করার জন্য না আপনি বলতেছে ওখানে সবাই ফজরের নামাজ এর আগে আগে ওঠেন ঘুম থেকে না 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 সবাই ওঠে না যারা ফজরের নামাজ পড়ে তারা উঠে না এলে দেরিতে উঠে বুঝতে পেরেছি তারপর আছে রোপন তারপর আছে আবু সাইদ তারপর আছে মোহাম্মদ মোহাম্মদ ওকে ওকে তারপর আছে রাইজল করিম রাইজল করিম আপনি আপনি থেকে কোন জায়গা থেকে হ্যাঁ বুঝিনি

ঠিক আছে ঠিক আছে জাকির হোসেন তারপর হচ্ছে তারেক খুব মিষ্টি মিষ্টি হাসি দেখা যাচ্ছে তারেকের তারেক ভালো আছেন হ্যাঁ ঠিক আছে সবাইকে ধন্যবাদ কোয়েশ্চেন সাবমিট করার জন্য এখন আমি সবার কোয়েশ্চেন গুলো করবো সবাইকে সাপোর্ট দেবো আচ্ছা প্রথমত হলো অনেকের ধারণা হয়েছে যে আমি কি এখন থেকে আর নিজে ইয়া করব না ওই যে কোশ্চেনের সমস্যা সমাধান করব না প্রোফাইল দেখবো না বা গিক দেখবো না হ্যাঁ যে এখন শুধুমাত্র সাপোর্ট টিমকে দিয়েই প্রোফাইল দেখাবো সাপোর্ট টিমকে দিয়েই গিক চেক করাবো আমি রেগুলার চেক করবো না আসলে বিষয়টা মোটেই তা না আমি আগে যেভাবে করতাম এখন সেভাবেই করব ঠিক আছে আগে যেভাবে আমি নিজেই প্রোফাইল চেক করে দিতাম নিজেই গিগ চেক করে দিতাম আমি এখনো প্রোফাইল চেক করবো এখনো গিক করবো গিক চেক করবো তাতে কোনো সমস্যা নেই কিন্তু অনেকে একেবারে প্রিপেয়ার না করে আমাকে মানে দেখাই তো সাপোর্ট টিম এর সাহায্যে কি করতে পারবে প্রাথমিক কাজগুলো করে ফেলতে পারবে হ্যাঁ একদম ফাইনালি আমি আমি চেক করে দেবো আর আরেকটা বিষয় হলো একটা মানুষের পক্ষে যেমন আমি তো ছয় ঘন্টা সাপোর্টও থাকবো আপনাদের সাথে থাকি তো একটা মানুষের পক্ষে কোনো কোনোভাবেই আমার পক্ষে একা কোনোভাবেই বিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা সাপোর্টও থাকা সম্ভব না হ্যাঁ তো আমি এমন ব্যবস্থা করেছি যে আমি থাকবো ছয় ঘন্টা ঠিক আছে আর আমার সাপোর্ট টিম থাকবে কি বাকি বাকি সময়টুকু ঠিক আছে বাকি প্রায় আঠারো ঘন্টা সাপোর্ট সাপোর্ট থাকবে সাপোর্ট টিম তো যার ফলে এখন যদি বলা হয় যে আমি একাই সাপোর্ট দেবো আসলে একটা মানুষের পক্ষে কখনো আঠারো ঘন্টা বা বিশ ঘন্টা সাপোর্ট দেবো না হ্যাঁ তো আমি ছয় ঘন্টা আমি সাপোর্টে থাকবো আর বাকি সময় সময়টুকু থাকতে থাকবে কে আমাদের সাপোর্ট টিম ঠিক আছে আমি এমন ব্যবস্থা করেছি যেন আপনারা রাত তিনটা বাজে হোক রাত চারটা বাজে হোক হ্যাঁ সকাল সাতটা বাজে হোক যখনই সাপোর্ট আসবেন তখনই কি আমাদের জুম রুমটা টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা যখনই আসবেন তখনই আপনারা কি এই এক কোনো না কোনো সাপোর্ট টিম মেম্বারকে পাবেন অথবা সাপোর্ট টিম মেম্বারকে না পেলেও মনে করেন আপনি আসছেন ভোর চারটা বাজে সাপোর্ট টিম মেম্বার তখন নাই হ্যাঁ তখন কে পাবেন তখন ওই গ্রুপ ডিসকাশনের জন্য কি অনেক কি পাবেন আপনি এখানে গ্রুপ ডিসকাশন করে আপনি যে কোনো প্রবলেম সলভ করে ফেলতে পারবেন তার মানে যে কোনো একটা প্রবলেম প্রবলেমে পড়লেই সাথে সাথে সেটা কি আপনি অন্তত কারোর সাথে কথা বলতে পারবেন মানে ডিসকাস করতে পারবেন ঠিক আছে এবং এই গ্রুপ ডিসকাশনের মাধ্যমে এইটি পার্সেন্ট প্রবলেম সলভ হয়ে যায় ঠিক আছে সুতরাং কোনো প্রবলেম নিয়ে আটকে থাকতে হবে না জাস্ট আমার সাপোর্ট সময় সাপোর্ট টাইমে যদি আসেন সরাসরি আমার কাছ থেকে সাপোর্ট পাবেন ঠিক আছে আর যেগুলো সহজ সাপোর্ট সেই সেই সাপোর্টগুলোকে সাপোর্ট টিম দিতে পারবে ওকে বলেন এই ব্যবস্থাটা ভালো হয়েছে কিনা নাকি সাপোর্ট টিমটা অফ করে দেবো শুধু আমি আগে যেভাবে আগে যেভাবে আমি ছয় ঘন্টা দিতাম আমিও এখনো ছয় ঘন্টা দেবো ওই সাপোর্ট টিমের টা হলো এক্সট্রা এখন সাপোর্ট টিমের টা রাখবো নাকি এটা স্টপ করে দেবো একটু সবাই বলতো রাখবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ওকে আমি কয়েকটা এস এম এস পাইছি খুব দুঃখ প্রকাশ করে এস এম এস করছে তো দুঃখ প্রকাশ করার কারণটা হলো উনি আসলে বুঝতে পারে নাই যে মানে সাপোর্ট আমি আগে যেভাবে দিচ্ছি এখনো সেভাবেই দেবো হ্যাঁ ওটার কোনো ব্যতিক্রম হবে না আমার অন্যতম যতগুলো প্রিয় কাজ তার মধ্যে অন্যতম একটা প্রিয় কাজ হলো কি সাপোর্ট দেওয়া আপনাদের সাথে সময় কাটানো ঠিক আছে এই কাজটাকে আমি খুব ভালোবাসি আচ্ছা তাহলে প্রথমত আসেন সোহাগ সোহাগ বলেছেন বাইরের একটা এসএমএস এসএমএস বুঝতেছি না একটু বুঝিয়ে দেন সোহাগ এখন আপনি যদি কিছুই না বুঝেন আমি তো আপনাকে কোনো কিছুই বুঝাই দেব না আমার বোঝানোর নিয়ম হলো আপনাকে কমপক্ষে কষ্ট করে বুঝার চেষ্টা করতে হবে কমপক্ষে ফিফটি পার্সেন্ট যদি আপনি বুঝেন বাকি আমি আমি এখন আপনি যদি কোনো না বুঝেন তো কিছুই বুঝে নেই তার মানে আপনি কোনো কিছু বুঝারই চেষ্টা করেন নাই আপনার যে একটা ব্রেন আছে আপনার যে একটা মাথা আছে সেই মাথাটাকে আপনি ব্যবহার করেন নেই তো আপনার মাথাটাকে যদি আপনি ব্যবহার না করেন ব্রেনটাকে যদি ব্যবহার না করেন আমি দুনিয়ার কেউ আপনার জন্য কোনো কিছু করা সম্ভব না ঠিক আছে দুনিয়ার কেউ আপনার জন্য কোনো কিছু কোনো কিছু করতে পারবে না এট লিস্ট ফিফটি পার্সেন্ট বুঝে বুঝে বুঝতে হবে যে স্যার ফিফটি পার্সেন্ট তো বুঝি না কি করবো তো ফিফটি পার্সেন্ট বুঝেন না বলেই তো আপনি ক্লাস করতেছেন আপনি হান্ড্রেড পারসেন্ট আপনি যদি ভালোভাবে ক্লাসগুলো ফলো করেন হ্যাঁ ভালোভাবে যদি জিনিসটা গুগল সার্চ করেন হ্যাঁ ক্লাসের কাজগুলো যদি ঠিক ঠিকভাবে শিখেন আপনার তো হান্ড্রেড পার্সেন্টই তো বুঝের কথা ফিফটি পার্সেন্ট তো অন্তত আপনার বোঝা উচিত তাই না তো না হলে তো আপনার সব আমার যে পরিশ্রম আমার যে প্রতিদিন যে আমি বক বক করি সে বক বক তো সবকিছু ব্যর্থ ক্লাস সাপোর্ট এভরিথিং ব্যর্থ যদি আপনি আমি যদি এত ক্লাস নিয়ে যদি আপনাকে বোঝাতে না পারি হ্যাঁ তো তারপরে যদি বলে যে স্যার তারপরে তো বুঝি না হ্যাঁ তার আমি বলবো যে আপনি দয়া করে আরো এক মাস কি যান আপনি এক মাস ওই জব জব অ্যাপ্লাই করবেন না শুধু শিখেন শুধু শিখেন কারণ আপনার এখনো বয়স হয় সাপোর্ট নেওয়ার এখনো বয়স নেই অথবা বাইরে রিকোয়েস্ট রিপ্লাই করে এখনো বয়স হয়নি কখন হবে এক মাস পরে এক মাস ভালো করে শিখেন তারপর আসেন আচ্ছা এই আমি এগুলো সহায়গুলোর উদ্দেশ্য বলি নেই যারা বলবে যে কিছুই বুঝে নাই তাদের উদ্দেশ্যে বলবো এখন সোহাগকে জিজ্ঞেস করে সোহাগ কিছু কিছু বুঝতে পারছে কিনা সোহাগ সোহাগ আপনি স্ক্রিনে আসেন বলেন সোহাগ আপনি কি কিছু বুঝতে পেরেছেন মাইক অন করেন সোহাগ হ্যালো জীবন আপনারা কি সোহাগকে শুনতে পাচ্ছেন জীবন পাচ্ছেন কথা বলেন হ্যালো আচ্ছা আমি পড়তেছি আমি পড়তেছি এখন কথা হলো আপনি তো কোনো কিছুই তো করেন নাই তার আমাকে আমাকে মাউজ দিন হ্যাঁ হ্যালো বলুন আপনি কিছু বুঝতে পেরেছেন নাকি একদম কিছুই বুঝেন নাই জি স্যার বুঝতে পারছি স্যার এই যে হ্যালো স্যার শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি যতটুকু বুঝতে পেরেছেন ততটুকু আমাকে বুঝান জি আমি এখানে বাইরের সাথে স্যার এস এম এস করছি অনেকগুলা তারপরে স্যার উনি বলছে একটা মানে বইকে প্রমোট করতে হইবো তারপরে স্যার আমি বলছি যে স্যার আমি প্রমোট করতে পারবো তারপরে স্যার উনি বলতেছে যে মানে উনি নিজে প্রমোট করতে পারে কিন্তু এখন মানে এখানে কি বলতে চাইতেছে মানে যে কি সেলার দরকার নাই আচ্ছা ঠিক আছে আপনি যতটুকু বুঝছেন না আমি বুঝিয়ে দিই আই हैव আই हैव क्लियरली মেনশন মেনশন মাই বাজেট ইজ नॉट ফর অ্যাডভার্টাইজমেন্ট মানে সে বলতে চাইছে যে সে গরিব মানুষ একটুও বুঝতে পারছেন দি স্যার হোয়াট আই এম লুকিং ফর ইটস ইনফ্লুয়েন্সার্স হু অলরেডি हैज হিজ হার ओन গ্রুপ

সে পোস্ট করতে দিবে না তাই না পোস্ট করলেও সে প্রবলেম করবে তাই তো সেটা এখন আপনি বলবেন যে আপনি প্রাউডলি বলবেন যে আমার একটা গ্রুপ আছে সেই গ্রুপের নাম কি আউট সিং ফ্রিলেসিং সিক্রেট এখানে কতজন গ্রুপ আছে এটা খুবই এক্টিভ গ্রুপ এবং এখানে ফিফটি থাউজেন্ড অ্যাপ কি আছে প্রায় ফিফটি ফাইভ গ্রুপ মেম্বার আছে বাইরে ঘুরতে দিবে না তো বাইরে যাচ্ছে ওনার দের গ্রুপ ওনার দের হ্যাঁ এই যারা গ্রুপ ওনার হ্যাঁ এবং কি

আপনি এই গ্রুপের মালিকদের একজন আচ্ছা দ্যাট পারসন শুড রেসপন্সিবলি সেল দ্য প্রোডাক্ট ওকে অন হি সার রিকমেন্ডেশন হ্যাঁ মানে গ্রুপের মধ্যে আপনি রিকমেন্ড রিকমেন্ড করে দিবেন ঠিক আছে যে আমার এই জিনিসটা ভালো আবুল কোম্পানির আবুল কোম্পানির কি এই ইয়াটা ভালো ঠিক আছে এভাবে কি তাকে রিকমেন্ড করে দিবেন মাই প্রোডাক্ট ওট সেল আচ্ছা

হম ইনফ্লুয়েন্সরা কি করে মানুষকে উদ্বুদ্ধ করে মনে করেন কোন একটা মার্কেটার মনে করেন এই সাকিব খান ঠিক আছে সাকিব সাকিব আলহাসান মাস্টারফি তাহলে মাস্টারফি যদি কোন একটা বিজ্ঞাপনে বিজ্ঞাপন তৈরি করে ঠিক আছে তাহলে এখানে মনে করেন মাস্টারফি পেপসির বিজ্ঞাপন করলো হম তাহলে পেপসি কোম্পানির বিজ্ঞাপনটা বিজ্ঞাপন তৈরি করতেছে কে পেপসি কোম্পানি তাই তো হ্যাঁ এখানে এডভারটাইজার হলো কে ওই যে বিজ্ঞাপনী সংস্থা তৈরি করছে সে হলো অ্যাডভার্টাইজার অ্যাডভার্টাইজিং এজেন্সি বা অ্যাডভার্টাইজার তাই তো আর এখানে মাসরাফি এখানে ইনফ্লুয়েন্সার কে মাসরাফি এখানে মাসরাফির জায়গায় যদি অন্য কাউকে যদি কে আশরাফি কে যদি বসানো হয় আশরাফি কি সেরকম মানুষ আশরাফি কি আশরাফির কথা কি মানুষ শুনবে না স্যার মনে করেন আশরাফি দেখতে মাসরাফির চেয়ে সুন্দর কে মানুষ কার কথা শুনবে আশরাফি কি মানুষকে ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স করতে পারবে না স্যার পারবে না মানে ইনফ্লুয়েন্সার হচ্ছে একটা ফিগার হ্যাঁ এটা হতে পারে এই ফেসবুকের কোন একটা কি পরিচিত ব্যক্তিত্ব অথবা হতে পারে ইউটিউব ফেসবুক বা যে কোনো পরিচিত ব্যক্তিত্ব মানে ভাইরাল হওয়া যে কোনো যে কোনো ব্যক্তিত্ব যাকে মোটামুটি মানুষ কি যার কথা মানুষ মোটামুটি শুনে ঠিক আছে যার অনেক অনেক ফলোয়ার আছে অনেক অনেক ফ্যান আছে অনেক অনেক ফলোয়ার আছে কমপক্ষে বিশ ত্রিশ হাজার ফ্যান আছে ফলোয়ার আছে তারাই হলো ইনফ্লুয়েন্সার যার কথা মানুষ শুনে ফেসবুকে আমরা যাদের পোস্ট করি ইউটিউবে আমরা যাদের ভিডিও দেখি তারাই হলো কি ইনফ্লুয়েন্সার ঠিক আছে জি স্যার তো সে মূলত ইনফ্লুয়েন্সার চাচ্ছে হম এবং সে মার্কেটিং চাচ্ছে না সে ডাইরেক্ট সেল করতে যাচ্ছে হ্যাঁ তো এখন আপনি বলেন যে ঠিক আছে আমি ইনফ্লুয়েন্সার আমি এই বিষয় নিয়ে আমি লিখি এটা আমার গ্রুপ আছে ঠিক আছে আমি তোমার গ্রুপে আমি গ্রুপে আমি পোস্ট করতে পারবো আমার একটা পেজ আছে এই পেজে আমি তোমার পোস্ট দিতে পারবো ঠিক আছে আমার পেজের সাথে যুক্ত আছে বলবেন যে তিন লক্ষ তিন লক্ষ তিন লক্ষ প্লাস আমার পেজের সাথে সাথে যুক্ত আছে আর ফোনদের সাথে প্লাস আমার গ্রুপের সাথে সাথে যুক্ত আছে থাকবেন না সুতরাং আমি এটা তোমার আমি কি পোস্ট করতে পারবো তোমার আমি প্রোডাক্ট গুলো ইনফ্লোয়েন্স করতে পারবো হ্যাঁ তো এই সবকিছু যখন তার সাথে যখন কথাবার্তা হবে তখন আপনি কি তার ইয়া আমাকে দিবেন আমি তার জন্য পোস্ট করে দেবো ঠিক আছে না ঠিক আছে কথা বল না কেন

আচ্ছা এখন আরেকটা বিষয় হলো আপনারা আমি ওই যে চ্যাটের ক্লাস চলাকালীন অনেকে ডিসਟਰব করে বলে আমি কি চ্যাট চ্যাটের অপশনটা আমি তুলে দিয়েছি আর একটা অপশন ছিল ওটা আমি তুলে দিয়েছি অ্যানোটেশনটা তুলে দিয়েছি চ্যাট ওকে চ্যাটটা ডিসেবল করে দিয়েছি অ্যানোটেশন ডিসেবল করে দিয়েছি তো এখন আপনারা ক্লাস সাপোর্ট চলাকালীন বা আপনাদের গ্রুপ ডিসকাশন চলাকালীন যদি কোনো কোনো লিংক যদি শেয়ার করতে হয় বা কোনো রিসোর্স যদি কেউ কাউকে দিতে চান তাহলে আপনারা কোশ্চেন আনসার মধ্যে দিয়ে দিবেন ঠিক হয়ে গেল যে কোনো একটা লিঙ্ক সেটাকে গুগল ড্রাইভে নেবেন গুগল ড্রাইভ থেকে জাস্ট এখানে লিঙ্কটা দিয়ে দিবেন হবে না বাবলা বাবলা পারবো পারবো এটা এটা ওটার সাথে ভালো না আপনার চ্যাটে দিলে তো চ্যাটে যদি আপনি কাউকে লিঙ্ক দেন তাহলে সেটা তো কি থাকবে শুধুমাত্র যতক্ষণ চ্যাটটা চালু থাকে ততক্ষণ থাকবে স্টপ হয়ে গেলে তো আর পাবেন না সফট সফটওয়্যারে দিলে এখানে যদি দেন এটা যেকোনো সময় আপনি কি এটা ট্র্যাক করতে পারবেন সবগুলো এখানে সেভ সেভ থাকবে ঠিক আছে ঠিক আছে এরপর স্ক্রিনে আসেন আচ্ছা 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 এরপর আছেন সোহাগ স্যার প্লিজ চেক মাই কিক আসেন সোহাগ হ্যাঁ সোহাগ

আপনাকে দেখে মানে প্রথমে আমার দেখে মনে হচ্ছিল যে আপনাকে দিয়ে হবে খুব দ্রুত হবে কিন্তু এখনো হচ্ছে না কেন মানে কারো ঘরে চেহারা দেখলেই বুঝে যায় যে হবে অনেক ভালোভাবে হবে কিন্তু শুরু হচ্ছে না কেন এটা খুব সিরিয়াস অনেক সিরিয়াস মনে হয় কিন্তু হচ্ছে না কেন এটা তো অনেক আগে ইনকাম শুরু হওয়ার কথা ছিল

এই যে ক্রিয়েটর এন্ড ম্যানেজারটা একটু ভিন্ন ফন্টে দেন তাহলে সুন্দর হবে হুম তারপর হচ্ছে এক্সেলেন্ট ফেসবুক পেজ ক্রিয়েট তারপর কাস্টম সিটিএ বাটন ফেসবুক রুলস ফেসবুক ফলো ফেসবুক রুলস ফলো হ্যাঁ তারপর হচ্ছে সুইফটলি ডেলিভারি বোস্ট অডিয়েন্স হাই কোয়ালিটি সার্ভিস গ্যারান্টি ঠিক আছে কিন্তু এখানে ফেসবুকের কোনো লগ আছে ওকে ঠিক আছে কিন্তু এই যে এই যে বর্ডারের চারপাশে যে যা গুলো দিয়েছেন এগুলো হবে না এগুলো দেওয়াটা জিনিসটা সুন্দর হয়নি ঠিক আছে এগুলো উঠিয়ে এগুলো উঠিয়ে দিবেন তারপর ব্যানারটা ব্যানারের যে ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ এটা সলিড কালার হলে হলে সুন্দর হবে এই যে ফেসবুক পেজের পিছনে যে ব্যানারটা হলে সলিড কালার হলে সুন্দর হবে হ্যাঁ আর আপনার ছবিটা তো পরিপূর্ণ দেখা যাচ্ছে না একটু একটু দেখা যাচ্ছে আর একটু আর বড় করে দিন এটা হ্যাঁ

ক্রিয়েট তাই তো আপনার মানে কিওয়ার্ডটা কি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট তাই তো তাহলে ফেসবুক ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট ক্রিয়েট হ্যাঁ ফেসবুক বিজনেস পেজ এখানে ফেসবুক এর এফ বরাবর হবে বিজনেসের বি পেজ এর পি আর ক্রিয়েটের সি ঠিক আছে ফেসবুক বিজনেস পেজ তো দাও বড় আপনি স্ক্রল করে ছোট এর আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই করা না গেলে প্রবলেম নাই অনেক সময় টাইটেলে অনেকগুলো করতে দেয় অনেকগুলো করতে দেয় না বাট একটা দুটো করতে পারবেন যা হোক এটা চেষ্টা করবেন এটা করার ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এটা এখানেও থাকবে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এখানেও থাকবে হ্যাঁ আবার ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এখানেও থাকবে ঠিক আছে ফেসবুক বিজনেস পেজ ম্যানেজার না ক্রিয়েট হবে এটা এখানে ঠিক আছে ক্রিয়েট হলো না কি হবে ক্রিয়েট হ্যাঁ আচ্ছা ফেসবুক বিজনেস পেজ ইজ দ্য easiest way to marketing to any business sets and products to target audience setup so it's very essential for any kinds i have so many knowledge and skill with many tips and tricks to do this nature of work okay okay find my service add google map according to your business custom cta button call

উইটের জন্য যদি কেউ অফার করে যে আমি পাঁচ টাকা দিয়ে তৈরি করে করে দেবো দশ টালাতেই তৈরি করে দেবো তাকে বাই কি ইয়ে করবে না গুরুত্ব দিবে না যে বেশি দিবে তাকে দিবে হ্যাঁ এখানে মিনিমাম হবে বিশ টলার হ্যাঁ আমি একটু ট্যাকগুলো চেক করে দিন দেখ ডিজিটাল মার্কেটিং ইনফ্লোয়েন্সার মার্কেটিং আমি তো ফেসবুক বিজনেস পেজে কি এটা বলেছিলাম ডিজিটাল ইনফ্লুয়েন্সার মার্কেটিং করার জন্য আমার তো যতটুকু মনে করে এই এই ক্যাটাগরিটা ছিল না এটা তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হতে পারে আপনি ভিডিও থেকে ক্যাটাগরি দেখবেন আমার ক্যাটাগরি সাব ক্যাটাগরি ভুল আছে শাউট আউট এন্ড প্রমোশন হলো ফেসবুক মার্কেটিং এর গিক

কেন একটু লিখে লিখে এটা সেটা তো থাকতে হবে কিওয়ার্ডে এই কিওয়ার্ডের নাম আর নেই এই কিওয়ার্ডের কিওয়ার্ড সঠিক হয় না বলেই এক্সপেক্টের বাই রিকোয়েস্ট আসে না হ্যাঁ এবং কিওয়ার্ড সঠিক না হওয়ার কারণেই কি কাজ পাওয়া যায় না কিওয়ার্ডের ব্যাপারে যথেষ্ট সতর্ক সতর্ক হইতে হবে এই যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এটা টাই টাই একবার হইতে হবে ব্যানারে একবার তারপর ডেসক্রিপশনে তিনবার হ্যাঁ ট্যাগে একবার তখনই ফাইবার বুঝতে পারবে যে হ্যাঁ এটা কিউআর প্রমোশনের কাজ তখনই ভাইয়া আপনাকে কি করবে অফার করবে আচ্ছা বাবলা ফ্রম সিলেট অর্ডার পেয়েছি একটু একটু বুঝিয়ে দিলে ভালো হবে ভালো হয় আসেন বাবলা আসেন সিলেট থেকে বাবলা ওই বাবলা

মনে কষ্ট পাচ্ছেন না মনে কষ্ট পাচ্ছেন নাকি খুশি আছেন খুশিইছি খুশিইছি বাট 24 ঘন্টা আমি তো কথা বললে হয়তো দুই দিন নিতাম সময় বাট এই কাজটা আসলে করা যাবে না সব কিছুই করা যাবে রাজনীতিতে যেরকম শেষ কথা বলে কিছু নাই আউটসোর্সিং এর শেষ কথা বলে কিছু নেই বাইরে বলছে একদিনই করো বা কমরেট তিন দিনে বাড়াইতে পারবো তো হুম বাইরে করতে পারবো তুমি দশ টাকা করো বাট আপনি তো 50 টাকা করতে পারবেন তো সবকিছুকে তো মডারেট করে যাই আমাকে আমাকে মাউস দিন সব মানে কি করা যায় রিশিডিউল করা যায় রিয়ারেঞ্জ করা যায় ঠিক আছে মানে সবকিছুই চেঞ্জ করা যায় আচ্ছা কোনো টেনশন নাই আমি দেখছি ওহরে ছোট মাছ কেন ওই তো ওই কারণে না আমার তো সেকেন্ড অর্ডার আগে তো পাস আপনার সেকেন্ড অর্ডার কি 5 ডলারের গিগ কি আছে আপনার 5 ডলার 5 বেসিক বেসিক মানে যে ভার্চুয়াল ইউনিট যে ইউনিট বেসিক যে

যাই হোক আমি আপনাকে কাজটা একটু পরে একটু পরে আমি আপনাকে বুঝিয়ে দেবো আমি কাজগুলোকে আলাদা ভাবে দেখবো আচ্ছা তারপর হচ্ছে চন্দন রায় ডিয়ার স্যার প্লিজ চেক মাই ক্লাস এভেন পোস্টিং ডেক আসেন চন্দন চন্দন রায় চন্দন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম

এগুলো খুব ডেঞ্জারাস বিষয় মানে কখনো এরকম মানে অনেকে বুঝতে পারে না যে অনেকের ইমেজের ভিতরে ওয়াটার মার্ক থাকে ওটা দেওয়ার সাধারণত গুগল কে ফেসবুক ফাইবার থেকে টোটাল টোটালি সাসপেন্ড করে দেয় এটা করিয়ে না এটা 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 কেটে দেন টপ রেটেডটা কেটে দেন ঠিক আছে এরকম কোনো এক্সট্রা সিল এক্সট্রা ইমেজ বা কোনো কিছুই গুগল থেকে নেওয়া যাবে না গিগের মধ্যে একমাত্র লগো ছাড়া কোনো কোম্পানির লগো নিতে পারবেন লগো ছাড়া আর কোনো কিছু নেওয়া যাবে না

প্রবলেম সাইডগুলো আছে ক্লাসিফাইড পোস্ট এড পোস্টিং এই টাইটেলটা সুন্দর হয়নি এই টাইটেলটা আরো সুন্দর করবেন টাইটেলটা একটা ব্যানারের মধ্যে রাখবেন ম্যানুয়াল সাবমিশন টপ রেটেড ইউএসএ সাইট এগুলো পয়েন্ট আকারে আকারে নিচে দিবেন অথবা এখানে পয়েন্ট পয়েন্ট আকারে সমস্যা নেই এগুলো ছোট করে দিবেন এগুলো ছোট করে দিবেন এগুলো একটা একটা ব্যানারের এগুলো নিচে একটা ব্যানার দিবেন এটা নিচে একটা ব্যানার দিবেন ঠিক আছে এটাকে বাদ দিবেন তাহলে এই জিনিসটাকে আরো সুন্দর করা যাবে আপনার নিচের ঠিক আছে উপরের একটু ঠিক নেই ঠিক আছে আস্তে আস্তে সুন্দর হবে তারপর আপনি এখানে যে ডিপের মধ্যে ডিপ ডিপ দিয়েছেন ব্যাকগ্রাউন্ড কালারটা ডিপ উপরে টেক্সটও ডিপ ঠিক আছে ডিপের মধ্যে ডিপ জিনিসটা মানায় নাই এই মানে ব্যাকগ্রাউন্ডটা হালকা দিতে হবে হ্যাঁ হালকা আর লেখাগুলো ডিপ অ্যাবাউট দিস গিগ ওয়েলকাম টু মাই ক্লাসিফাইড পোস্টিং সার্ভিস আই এম এসি প্রফেশনাল ইন ডিজিটাল মার্কেটার ক্লাসিফাইড পোস্টিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু প্রমোট ইন ওকে 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 ঠিক আছে ক্লাসিফাইড পোস্টিং Um, trade roles and trade rules and guidelines are pretty well. So it's very easy to make marketing through classified posting. I can work full responsibility for a large organization To my service description. Post in, mo in most classified, most popular classified sites in USA, 100% live and permanent. Uh, increase web traffic by strong social media connection, appropriate knowledge.

একশো পঞ্চাশের উপরে দিয়ে না কারণ আপনি এখন জোশ নিয়ে যদি পরে বলেন যে হ্যাঁ করতে পারবো আপনি আপনি মনে করেন যে না এটা তো এখানে দিয়েছি বাইরে তো এখানে হায়ার করবে না করবে তো আপনাকে তো প্রিমিয়াম প্যাকেজে তো অনেকে হায়ার করতে পারে তখন একটু প্রবলেম হয়ে যাবে না ঠিক আছে ঠিক আছে আর এটা আমি বলেছিলাম যে মিনিমাম থ্রি ডেজ হওয়ার জন্য এখানে থ্রি টু ডেজ কেন এখানে হবে তিন চার পাঁচ ঠিক আছে দশ বিশ ত্রিশ ঠিক আছে এবার আমি একটা গিকটা দেখি এই একটা কিউটা দেখি ক্যাটাগরি হলো বিজনেস প্রায়ার ডিস্ট্রিবিউশন ঠিক আছে ক্লাসিফাইড অ্যাডস ক্লাসিফাইডস প্রোডাক্ট লিস্টিং ইউএসএ ক্লাসিফাইড পোস্ট ক্লাসিফাইড ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এই শব্দটা কোথায়

আচ্ছা তারপর হচ্ছে ইমরান হুসাইন প্লিজ চেক মাই প্রোফাইল আসেন ইমরান হুসাইন ইমরান ইমরান আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি বলেন

ঠিক আছে তারপর হলো আই এম এসই প্রফেশনাল এন্ড ফেসবুক মার্কেটিং 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 না তো আই এম এসই প্রফেশনাল ফেসবুক মার্কেটার হবে মার্কেটার মার্কেট মার্কেটিং টা ঠিক আছে আই এম এক্সপার্ট ইন গুগল টপ র‍্যাংকিং এন্ড ডিজিটাল মার্কেটিং ইউটিউব মার্কেটিং এন্ড ভিডিও এডিটিং डाटा एंट्री एंड वीडियो एडिटिंग जब बोल लाम तो हम देखना फुलिस्ट करो है ना आल्सो कैन डू आल्सो कैन डू आल्सो कैन डाटा एंट्री लिंक बिल्डिंग एंड अदर रिलेटेड जॉब्स आई एम फ्रॉम एंड आई एम फ्रॉम आउटसाइड इंस्टीट्यूट इन चिटागोंग लर्न टू वर्क दिस यू मानिकी

মনে করেন আমি বাজারে যাব বাজারে গিয়ে আমি আমি বাজারে গিয়ে মুরগি কিনে রান্না কর বাজারে গিয়ে মুরগি কিনে বাসায় এসে রান্না করে ভালোভাবে খেয়ে তারপরে স্কুলে যাব ঠিক আছে না অনেক লম্বা একটা ভাগে ভাগ করতে পারি আমি বাজারে যাব ফুল স্টপ ভালো থেকে ভালো থেকে একটা মুরগি কিনব ফুল স্টপ বাসায় আসবো ফুল স্টপ সুন্দর করে রান্না করব ফুল স্টপ তারপর মানে মজা করে খাবো ফুল স্টপ তারপর সুন্দর করে স্কুল স্কুল স্কুলে চলে যাব ফুল স্টপ কয়টা স্যার আমি এইটা রে বাংলা করে নেব একটা সেন্টেন্স কে একটা সেন্টেন্স কে অনেক ভাবে ভেঙে ভেঙে লেখা যায় না জি জি তাহলে এবিবি আপনি ভেঙে ভেঙে লিখবেন এভাবে একসাথে লিখবেন না হ্যাঁ ভেঙে ভেঙে লিখবেন এরপর যখন যখন আপনি ইংলিশে করবেন দেখেন যে ইংলিশ সহজ ছোট ছোট সেন্টেন্স ইংলিশ করাটা সহজ হ্যাঁ জি মনে করেন আমি বাজারে যাব আই আই আমি বাজারে যাব আই উইল গো টু স্কুল গো টু বাজার হ্যাঁ তারপর একটা মুরগি কিনবো তাই না বাই এ চিকেন তাই না এন্ড আই বাই এ চিকেন আই উইল বাই এ চিকেন তাই না তারপর কি বাসায় আসবো বাসায় ফিরবো দেন রিটার্ন টু হোম তাই তো ছোট্ট সেন্টেন্স থেকে করে লিখবেন সহজ করে লাগবেন ওকে ওইভাবে করেন তারপর আমাকে আমাকে দেখাইয়েন আর প্রথমত এই বিষয়গুলো সাপোর্ট টিমকে দেখা যায় সাপোর্ট টিম আপনাকে প্রাথমিক বিষয়গুলো অনেক কিছু কারেকশন করে দেবে হ্যাঁ আমাকে এই মানে যখন আপনি আগে সাপোর্ট টিমকে দেখাবেন দেখানোর পরে যেমন আমি এখন এই বের হওয়ার পরে সাপোর্ট টিম আসবে তাকে সাপোর্ট টিম দেখাবেন সাপোর্ট টিম যখন বলবে যে হ্যাঁ ঠিক আছে এটা পারফেক্ট হয়েছে তখনই আপনি কি চাইলে আমাকে 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 দেখাতে পারেন না দেখালেও সমস্যা নেই বাট আপনার মনের শান্তি জন্য দেখাতে পারেন ঠিক আছে

আমি দেখি একটু এক্সেপশনাল কি কি আছে প্লিজ চেক মাই ফেসবুক মার্কেটিং গিক আমার ফাইবার প্রোফাইলটা চেক করে দেন প্লিজ স্যার চেক মাই ফাইবার গিক আমার বাই রিকোয়েস্ট রিপ্লাইগুলা ঠিক হয়েছে কিনা আচ্ছা স্যার আমি নতুন সাজেশন দিলে ভালো হতো নতুন অবস্থায় আপনি আজকে রাত্রে আমি সাজেশন দেবো হ্যাঁ আজকে রাত দশটা বাজে আপনি লাইভে জয়েন করি ক্লাসে चैकमेट प्रोफाइल अमर फेसबुक पेज की क्या करा दें अमी पब्लिश जी चेक करा दें सर प्लीज चैकमेट प्रोफाइल चैकमेट क्या से सर अमर प्रोफाइल लाइक एक करा लग बे चेक करो लग बे अमर लिंक बिल्डिंग है कास्ट टा चेक करो दी बे लिंक बिल्डिंग है कास्ट टा चेक करो दी बे के यासिन है यासिन दे बे तार पर होते मासिंग बिल्ला सर्टिफिकेट चेक में के